মানিকগঞ্জের ঘিওরে সময়ে অসময়ে লোডশেডিং দেওয়ার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিক্ষোভ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। মানিকগঞ্জ প্রতিনিধি আল মামুন। মানিকগঞ্জের ঘিওরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ঘিওর উপজেলা পরিষদ চত্বরে ঘেরাওসহ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার সকালে ঘিওর উপজেলার বৈলট, কৈশুন্ডা, বাটুরাকান্দি ও মাইলাগির ভুক্তভোগী সর্বস্তরের উত্তেজিত জনগণ বিদ্যুৎ ভোগান্তির কারণে এই বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ কর্মসূচিতে এলাকাবাসী ঘিওর জোনাল বিদ্যুৎ অফিসের প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা গেছে। ঘিওর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, যদি ইরিগেশন থাকতো লোডশেডিং আমরা মাইনে নিতাম, কিন্তু বর্তমানে এই যে আমাদের দেশে যে করোনার কারণে ছেলেপেলারা লেখাপড়া করতে পারে না, বাইরে একটু পড়াশোনা করব, রাত 10টা 11টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, পর্যায়ক্রমে এইভাবে লোডশেডিং দেওয়া আরম্ভ করছে। তাই আমরা যে এই যে আজকাল যে এই বিদ্যুতের যে বিল আসে, আমাদের ডাবল ডাবল বিল আসে, তাহলে আমার বিদ্যুৎ চলে না, কিন্তু বিল পায় ডাবল করে আসে। তাহলে জুলাই মাসের বিল 492 টাকা, জুলাই মাসের বিল 492 টাকা, সেই বিল আগস্ট মাসে এবং আগস্ট মাসে 853 টাকা। তাহলে এইরকম করে আছে, বিলেরা বাড়াইতেছে আর কিন্তু কারেন্ট থাকে না, আমরা এই সমস্যায় জর্জরিত। বৈলট বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, কারেন্টের খুব ভোগান্তি, এরা শুধু লোডশেডিং দিয়েই আসছে, মাগরেবের আজান শুরু করছে এমন টাইমে বিদ্যুৎ চলে যায়, মাগরেবের এশার নামাজের সময় বিদ্যুৎ চলে যায় এবং সন্ধ্যা থেকে রাত্রি 10টা পর্যন্ত 10-12 বার করে বিদ্যুৎ চলে যায়, যে টাইমটা নাকি মানুষের খাওয়া দাওয়ার টাইম এবং ছেলে মেয়েদের লেখাপড়ার টাইম। আমরা এই বিদ্যুৎ ভোগান্তি থেকে এবং এই লোডশেডিং থেকে আমরা রেহাই পেতে চাই। ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বলেন, শুরু করেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঘিওর ইউনিয়নের অন্তর্গত বৈলট, বাটুরাকান্দি এবং কৈশুন্ডার কিছু অংশের অনেকগুলো মানুষ, প্রায় 60-70 জন মানুষ আমি জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে এসেছিল, তাদের সমস্যাগুলো আমি মন দিয়ে শুনেছি। তাদের সমস্যাগুলো বিদ্যুতে, বিদ্যুৎ প্রতিদিন 10-12 বার লোডশেডিং হয় এবং বিদ্যুৎ বিল 1 মাস থেকে 1 মাসে ডাবল পরিমাণ হয়। এই সমস্যায় তারা দিন ভুগছে। আমার কাছে আসার পর আমি স্থানীয় ডিজিএমের সঙ্গে কথা বলি, ডিজিএম আমাকে বলেছে যে এই সমস্যার সমাধানের জন্য আমি আগামী ডিসেম্বরের মধ্যে লাইনটা, যেহেতু সিরাজগঞ্জের সঙ্গে লাইনটা আছে, এই লাইনটা আমি কেটে ঘিওর সাথে সংযুক্ত করে দেব, পাশাপাশি যে লোডশেডিংয়ের যে সমস্যাগুলি আছে তিনি নিরসন করবেন বলে আমাকে আশ্বস্ত করেছে। আমার জনগণকে আমিও সেই হিসাবেই তাদের আশ্বস্ত করেছি, আপনারা একটু অপেক্ষা করেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশে 100% নিশ্চিত করেছে, আমরা আশা করি বিদ্যুৎ নিয়ে মানুষ কখনোই ভোগান্তিতে পড়বে না, এটাই আমরা বিশ্বাস করি। এবং বাংলাদেশে এখন বিদ্যুতের কোনো ঘাটতি নেই, আমরা আশা করি এই লোডশেডিং থেকে আমাদের জনগণ নিষ্পত্তি পাবো বলে আমি বিশ্বাস করি। এদিকে ঘিওর উপজেলা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রশিদের নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি ঘিওরবাসীর উদ্দেশ্যে বলেন, আজকে থেকে এর লোডশেডিং থাকবে না এবং আমাদের বিদ্যুৎ ভালো দিতে পারবো। তাছাড়া এই 50 সাল 22 জুড়ি চর ঘিওর এলাকার জন্য আমরা নতুন একটা ফিডার বার করতেছি, আশা করতেছি আগামী ডিসেম্বরের মধ্যে এই লাইনটা কমপ্লিট হবে। নতুন ডিজিটাল লাইনটা পঞ্চরাস্তা বলে খুঁটি করা হয়েছে, এই বর্তমানে বন্যার পানিজনিত কারণে বাকি খুঁটিগুলো গড়া সম্ভব হচ্ছে না, এবং বন্যার পানি কমলে, পানি শুকালে আমরা বাকি খুঁটিগুলো স্থাপন করে তারপর করে আমরা চর ঘিওর পঞ্চরাস্তা বাইল জুড়ে মাইল আগে এটা যে নতুন একটা লাইন বানাচ্ছে, এই লাইন বানানো হলে আশা করি ডিসেম্বরের কাজটা কমপ্লিট হবে এবং আমরা হলে এই এলাকায় ভালো বিদ্যুৎ দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের এলাকার বিদ্যুৎ কোনো সমস্যা থাকবে না। বর্তমানে এই এলাকা আমাদের গত মাসের আগস্ট মাসে সবচেয়ে বেশি গরম পড়ছে এবং বিদ্যুৎ ব্যবহার বেশি হয়েছে, জাস্ট প্রচণ্ড গরম পড়তে বিদ্যুৎ বিলের যেটা আছে এটা বিগত মাস তুলে বিল বেশি আসছে, এটা ব্যবহার বৃদ্ধি। আমাদের মিটারে যা বিল আসে
রিডিং অনুযায়ী আমরা বিল পেয়ে থাকি এবং বিদ্যুৎ ব্যবহার যেহেতু গরম তাহলে ব্যবহারও বেশি সে এই জন্য বিদ্যুৎ ব্যবহার বিল বেশি আসছে। অভিযোগ কেন্দ্রের ব্যাপারটা, অভিযোগ কেন্দ্রে আমাদের একটা অভিযোগ কেন্দ্রে মোবাইল আছে, এই নাম্বারে যখন বিদ্যুৎ থাকে না বা কোনো জ্বর বিদ্যুৎ, গত রাতে প্রচণ্ড বজ্রপাত হয়েছে, বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, বাতাস হওয়াতে বিভিন্ন লাইন ফল্ট হয়েছে। লাইন ফল্ট হইলে যাদের একটি মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারে প্রায় 30,000 গ্রাহক এখানে ফোন দিয়ে থাকে, ওই ফোন দেওয়াতে মোবাইল এঙ্গেজ পাওয়া যায়। এই সমস্যা হয়ে থাকে যখন বিদ্যুতের লাইন ফল্ট থাকে বা বিদ্যুৎ না থাকলে এই মোবাইল এক নম্বরে যখন গ্রাহক ফোন দিয়ে থাকে ব্যস্ত পাওয়া যায়, অন্য সময় মোবাইলটা ফ্রি পাওয়া যায়।